আজ আমাদের সমাজে সবসময়ই কোনো না কোনোভাবে নারীদের শোষণ অবশ্যই হয়ে চলেছে। আমরা আজকের এই ভিডিওতে এমনই এক নারীর যৌন শোষণের ব্যাপারেই বলতে চলেছি, যেই কাহিনী অনুসারে একজন পিতা তার নিজের কন্যাকে অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মহাভারতে বর্ণিত কাহিনী অনুসারে পৌরাণিককালে মহর্ষি বিশ্বামিত্রর গালব নামের এক শিষ্য ছিলেন, যে খুবই গরিব ছিলেন। মহর্ষি বিশ্বামিত্রের আশ্রমে যখন গালবের শিক্ষা পুরো হলো, তখন গালব গরিব হওয়ার কারণে বিশ্বামিত্র তার কাছ থেকে কোনো রকম গুরুদক্ষিণা চাইলেন না। কিন্তু এই ব্যবহার গালবের একদমই পছন্দ হলো না। তিনি বিশ্বামিত্রকে বারবার তার কাছে গুরুদক্ষিণা চাওয়ার জন্য জেদ করতে লাগলেন। গালবের এই জেদ করা দেখে মহর্ষি বিশ্বামিত্র ভীষণ ক্রোধিত হয়ে পড়লেন, আর উনি ক্রোধের বশে গালবের কাছ থেকে 800 শ্যামকর্ণ অশ্ব চেয়ে বসলেন, যেটা খুবই দুর্লভ ছিল। গুরুর কাছ থেকে এমন বাক্য শুনে গালব খুবই প্রসন্ন হলেন, এবং তখনই তিনি তার গুরু বিশ্বামিত্রর কাছ থেকে আজ্ঞা নিয়ে শ্যামকর্ণ অশ্ব খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। মহর্ষি বিশ্বামিত্রর আশ্রম থেকে বেরোনোর পরে গালব সর্বপ্রথম তার মিত্র গরুর পক্ষীর কাছে গেলেন, আর গরুর পক্ষীকে সবটা বললেন। তিনি বললেন, হে মিত্র, আমার গুরুদেব মহর্ষি বিশ্বামিত্র আমার কাছে গুরুদক্ষিণাস্বরূপ 800 শ্যামকর্ণ অশ্ব চেয়েছেন। কৃপা করে আমাকে এটা বলুন যে এই অশ্ব আমি কোথায় পাব। নিজের মিত্র গালবের এই কথা শুনে গুরুর বললেন, এই রকম অশ্ব পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথমে প্রতিষ্ঠানপুরের মহারাজা যযাতির কাছে যেতে হবে, কারণ একমাত্র সেই আমাদের সহায়তা করতে পারেন। বন্ধু, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে মহারাজা যযাতি সেই সময়ের সবথেকে সম্মানজনক রাজা বলে মনে করা হতো। মিত্র গরুরের কাছ থেকে এরকম কথা শুনে গালব গরুরকে সঙ্গে নিয়ে রাজা যযাতির কাছে গিয়ে পৌঁছালেন, আর তাকে সমস্ত কথা বললেন। গরুর এবং গালবের কথা শুনে রাজা যযাতি প্রথমে তো খুবই প্রসন্ন হলেন, কিন্তু সেই সময়ে তিনি ভালো পরিস্থিতিতে ছিলেন না, যেটা গালব এবং গরুর ভালো মতোই জানতেন। কারণ অনেক রাজসূয় এবং অশ্বমেধ যজ্ঞ করার কারণে রাজার রাজকোষ খালি হয়ে গিয়েছিল। কিন্তু কিছু সময় গরুর এবং গালবের কথা বিচার করার পরে রাজা যযাতি গরুরকে বললেন, হে পক্ষীরাজ, এই সময়ে আমার রাজকোষের পরিস্থিতি ভালো নয়, এই জন্য আমি আপনাকে ধন বা শ্যামকর্ণ অশ্ব দিতে পারবো না। কিন্তু আমি আমার ত্রিলোকের সবথেকে সুন্দরী কন্যা মাধবীকে আপনাদের কাছে সমর্পণ করতে পারি, যদি আপনারা আমার কন্যাকে স্বীকার করেন তো বলুন। রাজা যযাতির এই কথা শুনে গরুর এবং গালব দুজনেই সম্মতিসূচক মাথা নাড়লেন। এরপরে রাজা যযাতি তার কন্যা মাধবীকে গালবের হাতে সমর্পণ করতে করতে বললেন, হে ঋষিকুমার, আমার এই কন্যা দিব্য গুণের দ্বারা সুশোভিত। আমার কন্যা মাধবীর এই রকম বরপ্রাপ্ত আছে যে সে চক্রবর্তী সম্রাটের জন্ম দেবে, এবং এই জন্ম দেওয়ার পরে সে পুনরায় কুমারী হয়ে যাবে। আর আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনার কার্য সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনি আমার কন্যাকে পুনরায় আমার কাছে ফিরিয়ে দেবেন। রাজা যযাতির কাছ থেকে এই রকম কথা শুনে গালব নিজের মনে মনে এই চিন্তা করতে লাগলেন যে এই রকম সর্বগুণ সম্পন্ন কন্যাকে পেলে যে কোনো রাজা তার নিজের রাজ্য পর্যন্ত দিয়ে দেবে, তো 800 শ্যামকর্ণ অশ্ব তো কোনো ব্যাপারই নয়। এর কিছুক্ষণের মধ্যেই গরু এবং গালব রাজা যযাতির কন্যা মাধবীকে সঙ্গে নিয়ে সেই রাজমহল ত্যাগ করলেন। এরপরে তারা সর্বপ্রথম অযোধ্যার রাজা রোহাসুর কাছে গেলেন। সেখানে পৌঁছে গালব রাজা রোহাসুকে তার সমস্ত কথা বললেন।
গালভের কথা শুনে রাজা হ্রাসু বললেন, হে ঋষিপুত্র, এই সময় তো আমার কাছে কেবলমাত্র 100 শ্যামকর্ণ অশ্ব আছে। তখন রাজা হ্রাসু নিজের অসমর্থতা প্রকট করে গুরুর এবং গালবকে এই পরামর্শ দিলেন যে, আপনারা আমার মতোই অন্যান্য সমস্ত রাজাদের কাছে মাধবীর বদলে বাকি শ্যামকর্ণ অশ্ব যেটা আপনাদের প্রয়োজন সেটা জোগাড় করতে পারেন। আমি আমার 100 অশ্ব দিয়ে মাধবীর কাছ থেকে কেবলমাত্র 1 পুত্রের উৎপত্তি চাই। যদি আপনারা আমার এই শর্ত স্বীকার করতে না পারেন তাহলে আপনারা অন্য রাজাদের কাছে যেতে পারেন। এদিকে অন্য কোনো উপায় না পেয়ে গরুর এবং গালব দুজনে রাজা হ্রাসুর কথা মেনে নিলেন। তারা মাধবীকে অযোধ্যায় ছেড়ে দিলেন। এরপরে সময় পূর্ণ হওয়ার পর মাধবী রাজা হ্রাসুর সহযোগে বসুমনা নামক 1 পুত্রের জন্ম দেন, যে পরে গিয়ে অযোধ্যার রাজবংশে খুবই প্রসিদ্ধ 1 রাজাতে পরিণত হয়েছিলেন। অযোধ্যা থেকে বেরোনোর পরে গালব এবং গরুর দুজনে কাশীরাজ দেবদাসের কাছে গিয়ে পৌঁছালেন। সেখানেও রাজা দেবদাস গালব এবং গরুরের কথা শুনে তার 200 শ্যামকর্ণ অশ্বের বদলে মাধবীর কাছ থেকে 1 পুত্র প্রাপ্তির লোভ সম্বরণ করতে পারলেন না। কাশীরাজ দেবদাসও সঠিক সময়ে মাধবীর কাছ থেকে তার সহযোগের দ্বারা প্রতর্দন নামের 1 পুত্রের প্রাপ্তি করে, যিনি পরে গিয়ে কাশীরাজ্যের পুনরুদ্ধারই করেছিলেন না, তিনি তাদের পরম্পরাগত সমস্ত শত্রুর ধ্বংসও করেছিলেন। কাশীরাজ্যের থেকে বেরিয়ে গালব এবং গরুর মাধবীকে সঙ্গে নিয়ে ভোজরাজের কুশীনগরে গিয়ে পৌঁছান, যেখানে ভোজরাজও ত্রিলোকের সবথেকে সুন্দরী কন্যা মাধবীর দ্বারা 1 পুত্রের প্রাপ্তি করেন এবং এর বদলে তিনি তার সমস্ত শ্যামকর্ণ অশ্ব গরুর এবং গালবকে দিয়ে দেন। ভোজরাজের এই তেজস্বী পুত্র পরে গিয়ে শিবি নামে প্রসিদ্ধ হয়, যার দানশীলতার অমর কাহিনী আজও পুরাণে বর্ণিত আছে। এদিকে 3 পুত্রের জন্ম দেওয়ার পরেও মাধবীর রূপ এবং যৌবন একই রকম থাকল। গালবের নিজের গুরুদক্ষিণার জন্য আর কেবলমাত্র 200 শ্যামকর্ণ অশ্বের প্রয়োজন ছিল, আর বিশ্বামিত্রের কাছ থেকে পাওয়া সময়ও শেষ হতে চলেছিল। এদিকে গরুর এবং গালব এটা জেনে গেছিলেন যে পৃথিবীতে এই 600 শ্যামকর্ণ অশ্ব ছাড়া আর কোনো শ্যামকর্ণ অশ্ব অবশিষ্ট নেই। এই জন্য গালব ত্রিলোকের সবথেকে সুন্দরী কন্যা মাধবীকে এবং 600 শ্যামকর্ণ অশ্বকে সঙ্গে নিয়ে মহর্ষি বিশ্বামিত্রর কাছে পৌঁছালেন এবং শেষ 200 শ্যামকর্ণ অশ্ব জোগাড় করতে যে তারা অসমর্থ হয়েছে সেটা প্রকট করে বললেন, হে গুরুদেব, আপনার আজ্ঞা মতো এই ভূমণ্ডলে অবস্থিত 600 শ্যামকর্ণ অশ্ব সঙ্গে নিয়ে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি, যেগুলোকে আপনি কৃপা করে স্বীকার করুন। এখন এই ভূমণ্ডলে এই রকম আর 1 অশ্ব অবশিষ্ট নেই, অতএব আমার অনুরোধ এই যে শেষ 200 অশ্বের বদলে আপনি ত্রিলোকের সবথেকে সুন্দরী কন্যা মাধবীকে স্বীকার করুন। পক্ষীরাজ গরুড়ও গালবের এই প্রার্থনাকে স্বীকার করার জন্য সমর্থন জানালেন। মহর্ষি বিশ্বামিত্র তখন তার প্রিয় শিষ্য গালবের অনুরোধ স্বীকার করে নিলেন এবং তার সহযোগে মাধবীর কাছ থেকে তিনিও 1 তেজস্বী পুত্রের প্রাপ্তি করলেন, যে কালান্তরে অষ্টক নামে প্রসিদ্ধ হয়েছিলেন এবং তিনি গালবের কাছ থেকে পাওয়া 600 শ্যামকর্ণ অশ্বের মালিক হয়েছিলেন। এই 4 পুত্রের উৎপত্তি হওয়ার পরে গালব মাধবীকে তার গুরুদেবের কাছ থেকে মুক্ত করেছিলেন এবং এরপরে মাধবী তার পিতা যযাতির কাছে পুনরায় ফেরত চলে যান। এই 4 পুত্রের জন্মের পরেও মাধবীর সৌন্দর্য এবং যৌবনের কোনো কমতি হয়নি, যার জন্য রাজা যযাতি তার কন্যার স্বয়ম্বরের ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু মাধবী কোনো পুরুষের সঙ্গে বিবাহ করাতে মানা করে দিলেন আর বৈরাগ্যের রূপ ধারণ করে তপবনে চলে গেলেন। তো বন্ধু, আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে।
তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।